আসসালামু আলাইকুম, আমি নাঈম দক্ষিণ কোরিয়া থেকে। মার্কিন যুক্তরাষ্ট্র, যারা আমাদের খবরগুলো শুনছেন, আচ্ছা আপনার কি ধারণা যে মার্কিন যুক্তরাষ্ট্রকে কতটুকু বিশ্বাস করা যায়, বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে? যে পরিমাণ আশ্বাস, সহায়তা বা যে পরিমাণ ওয়াদা অথবা ধরেন সহযোগিতার কথা মার্কিন যুক্তরাষ্ট্র বলছে, এগুলিকে আসলে তারা পূরণ করবে নাকি ধরেন জাস্ট হচ্ছে নিজস্ব যে ব্যবসা বাণিজ্য, ফায়দা, বিভিন্ন কিছু তারা এখান থেকে জাস্ট অর্জন করতে চাইবে? কারণ অর্থনৈতিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্র সহযোগিতা করতে পারে, সেই ক্যাপাবিলিটি আছে, কিন্তু কিছু ইস্যু আছে যেই ইস্যুগুলা মার্কিন যুক্তরাষ্ট্রের আসলে ক্ষমতা কোনোভাবেই নেই। ডক্টর ইউনূস সরকারকে ফাও আশ্বাস দেওয়া ছাড়া আমার মনে হয় না যে এর বাহিরে কোনো কিছু আছে। তবে ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানাই যে তিনি তার ক্ষমতাকে বা তার যে বিশ্বব্যাপী পরিচিতি আছে বা বন্ধুরা আছে তাদের মাধ্যমে তিনি বাংলাদেশের প্রধান এবং অন্যতম আরেকটা সমস্যা, সরকারের এই সমস্যার পাশাপাশি সেটা হচ্ছে রোহিঙ্গা সমস্যা, রোহিঙ্গা ইস্যুতে ডক্টর ইউনূস সাহেব যে প্রস্তাব দিয়েছেন সেই প্রস্তাবটা আমেরিকা যেভাবে হ্যাঁ হ্যাঁ বলে গেছে, আশ্বস্ত করেছে, আমার মনে হয় না এটা এত সহজে কখনোই সম্ভব হবে। জাস্ট হচ্ছে বলার জন্য বলা। দর্শক, বাংলাদেশে এই মুহূর্তে প্রায় কেউ কেউ বলছেন 15 থেকে 20 লক্ষ রোহিঙ্গা এই মুহূর্তে বাংলাদেশে বসবাস করছেন। আর বাংলাদেশে অনুপ্রবেশের পর বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের সময় 10 জন রোহিঙ্গাকেও ঠিকমতো আমরা মিয়ানমারে পুনর্বাসন করতে পারিনি। এর মাঝখানে আমরা এই সরকার আসার পরও দেখছি বিভিন্নভাবে এদেশে রোহিঙ্গারা অনুপ্রবেশ করছে। আর এই ইস্যুটা নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছেন, পাশাপাশি আপনার জাতিসংঘেরও সহায়তা চেয়েছেন। সরকারের বিভিন্ন উপদেষ্টারা মার্কিন বিভিন্ন রাষ্ট্রদূত থেকে শুরু করে যারা আছেন তাদের সাথে কমিউনিকেশন করেছেন, কথা বলেছেন। তো আমরা যদি দেখি আপনার আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি জাতিসংঘের যিনি একজন দায়িত্বশীল ব্যক্তি আছেন, তার কাছে বলেছেন রোহিঙ্গাদের তৃতীয় কোনো দেশে পুনর্বাসন করা প্রয়োজন, আর মার্কিন যুক্তরাষ্ট্র বলছে তারা সেই ক্ষেত্রে সহযোগিতা করবে। আবার আমাদের সরকারের একজন অন্যতম উপদেষ্টা, তিনি হচ্ছেন আমাদের সম্ভবত ধর্ম উপদেষ্টা, আমি একটু দেখি, জি আফমো খালিদ হোসেন, তার সাথে সাক্ষাৎ করেছিল আপনার মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফেব। সেখানেও রোহিঙ্গাদেরকে প্রত্যাবর্ষণে, মিয়ানমারে প্রত্যাবর্ষণে যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছেন তিনি। অপরদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস চাচ্ছেন তৃতীয় কোনো দেশে। তো কোন দেশ এই রোহিঙ্গাদের আশ্রয় দিবে যেখানে তাদের নিজের দেশ মিয়ানমারই তাদেরকে আশ্রয় দিচ্ছে না? তা আমাদের সরকারের পক্ষ থেকে যিনি উপদেষ্টা আছেন, ধর্ম উপদেষ্টা, তো তিনি আপনারা বলছেন যে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ এবং বন্ধুত্বপূর্ণ। তো বাংলাদেশে এই মুহূর্তে যেই পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আপনার বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রায় 20,000 রোহিঙ্গা বসবাস করছে, যাদের অনেকে সেই দেশের বিশ্ববিদ্যালয়ে উচ্চতর শিক্ষা লাভ করছে। বাংলাদেশে রোহিঙ্গা প্রবেশের পর তাদের খাদ্য, চিকিৎসা, স্যানিটেশন সহ প্রভৃতি বিষয়ে যুক্তরাষ্ট্র সহযোগিতা করে আসছে। এছাড়া অস্ট্রেলিয়া, কানাডা এবং নিউজিল্যান্ডও রোহিঙ্গাদের পুনর্বাসনের বিষয়ে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের নিজ মাতৃভূমি মিয়ানমারে প্রত্যাবর্তনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চেয়েছেন সরকার, সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র আমাদেরকে আশ্বস্ত করেছে। এখন এই ধরনের কথাবার্তায় হয়তো প্রেস ব্রিফিং করা যায়, পত্রিকার নিউজ হেডলাইন করা যায়, কিন্তু কাজের কাজ আসলে কতটুকু হবে? মিয়ানমার সরকার যারা আছে তারা কিন্তু চীনের অনুসারী, তারা রাশিয়ার অনুসারী, তারা কিন্তু আমেরিকার টোটালি এন্টি একটা দল বা একটা দেশ ধরতে পারেন। ইভেন মিয়ানমারের উপরেও টুকিটাকি নিষেধাজ্ঞা কিন্তু মার্কিন সরকার কর্তৃক ঘোষিত আছে, কিন্তু আমরা জানি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে তলে তলে আবার এই মিয়ানমারের কাছে বিপুল পরিমাণ অস্ত্র বিক্রি করছে মার্কিন যুক্তরাষ্ট্র সরকার বা তাদের বিভিন্ন কোম্পানিজগুলো, সেখানে বিক্রি করছে চীন। তো রোহিঙ্গা ইস্যুতে ইন ফিউচার আপনি দেখবেন হয়তো আমরা বুড়া হয়ে যাব অথবা আমরা আরও 10 বছর পরে দেখব যেই সরকারি রাষ্ট্রক্ষমতায় বসুক একসময় এই রোহিঙ্গাদেরকে ফেস করতে হবে। এটা নিয়ে পশ্চিমারা আমাদের সাথে খেলছে, মাঝে মাঝে রুটি, বন রুটি, কলা, হ্যাঁ এগুলো পাঠাচ্ছে, স্যানিটেশন পাঠাচ্ছে, কিন্তু এদেরকে পুনর্বাসন করা, এদেরও তো একটা জীবন আছে স্বাভাবিক, এরা এদের জায়গা থেকে নিজের জীবন সার্ভাইভ করার জন্য এরা নানান ধরনের ঘটনা কিন্তু এখানে ঘটাচ্ছে, কেউ পলাতক হয়ে যাচ্ছে, বাংলাদেশি দালালদের সহযোগিতায় পাসপোর্ট বানাচ্ছে, বাংলাদেশি নাগরিকদেরকে বিয়ে করছে, অনেক কিছু অপরাধের সাথে জড়িয়ে যাচ্ছে। তো এদেরকে যদি এখন থেকেই কন্ট্রোল করা না যায় তাহলে ইন ফিউচার এটা কিন্তু বড় ধরনের একটা পরিণতি ডেকে আনবে। তো ডক্টর ইউনূসের সরকার যদি এই কাজটাতে ব্যর্থ হয়, আমি গ্যারান্টি দিয়ে দিতে পারি পরবর্তী কোনো সরকার এই রোহিঙ্গাদেরকে বাংলাদেশ থেকে পুনর্বাসন করা,
অথবা তৃতীয় কোনো দেশে পাঠানো এটা কখনই সম্ভব হবে না। ইভেন একটা হিউজ ঘটনা ঘটবে। তো আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের এই ধরনের আশ্বাসে আমি অন্তত বিশ্বাস করি না। তারপরে যদি কাকতালীয়ভাবে কোনো কিছু ঘটে খুশি হব। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।